নমস্কার, ফিরে এলাম নিউজ নোম্যান্সল্যান্ডের বিশেষ অনুষ্ঠান পাঠশালা নিয়ে। আমরা চলে যাব পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস দ্বাদশ শ্রেণীর রসায়ন ক্লাস। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শিক্ষক শ্রী দেবরাজ সরকার এবং শিক্ষক শ্রী সতীশ চন্দ্র মণ্ডল। আমরা স্যারদের আমাদের স্টুডিওতে স্বাগত জানাবো এবং সেই সাথে সাথে ধন্যবাদ জানাবো এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও আমাদের স্টুডিওতে এসে ছাত্রছাত্রীদের ক্লাস করাবার জন্যে। সরাসরি চলে যাব স্যারদের কাছে, স্যারদের অনুরোধ করব ক্লাস শুরু করতে। স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আমরা আগের দিনকে অ্যারোমেটিক অ্যামিন সম্পর্কে আমরা তার প্রপার্টিস রিয়াকশানস পড়াচ্ছিলাম। আজকে বাদবাকি অংশটুকু আমরা এখানে পড়াবো। তার আগে দুটো কথা আমি বলে নিতে চাই। এক নম্বর হচ্ছে অ্যানিলিন। এখানে নাইট্রোজেনের ভ্যালেন্সি 3, তার মানে এখানে একটা লোন পেয়ার অফ ইলেকট্রনস রয়েছে। লোন পেয়ার অফ ইলেকট্রনস দাতা রূপে কাজ করতে পারে অ্যানিলিন, অর্থাৎ এটা হচ্ছে একটা লুইস ক্ষারক রূপে কাজ করতে পারে। তবে এই ক্ষারকটা হচ্ছে মৃদু। কেন মৃদু? না, এখানকার যে লোন পেয়ার অফ ইলেকট্রনসটা রয়েছে, সেই লোন পেয়ার অফ ইলেকট্রনসটা বেঞ্জিন বলয়ের সঙ্গে রেজোনেন্সে জড়িয়ে পড়ে। ঠিক এইভাবে এটা এখানে এলো, এই বন্ডগুলি এখানে গেল, তাহলে হলো হচ্ছে এই রকম। এই মাইনাস খুলে এখানে গেল, এই বন্ড খুলে এখানে এলো। এইটা খুলে এখানে গেল, এই বন্ড খুলে এখানে গেল। এইটা খুলে এখানে গেল, এইটা আবার ব্যাক করলো। ঠিক আগের অবস্থাটাই ফিরে আসলো। তাহলে অ্যানিলিন কিন্তু এই রেজোনেটিং স্ট্রাকচারগুলো থাকে অ্যানিলিনের, এবং এখানে যে লোন পেয়ার অফ ইলেকট্রনসের অ্যাভেলেবিলিটি ডিউ টু প্লাস আর এফেক্ট কমে গেল, অর্থাৎ এটা বেটার লোন পেয়ার অফ ইলেকট্রনস ডোনার রূপে কাজ করতে পারছে না। এই কারণেই এটা মৃদু লুইস ক্ষারক। আমরা একটা অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিনের সাথে যদি তুলনা করি, যেমন মিথাইল অ্যামিন এর সাথে যদি তুলনা করি, তাহলে এখানেও নাইট্রোজেনের ভ্যালেন্সি 3, তার মানে এখানে একটা লোন পেয়ার অফ ইলেকট্রনস রয়েছে। এই CH3 গ্রুপের একটা ইন্ডাকটিভ এফেক্ট থাকবে, এরকম প্লাস আই এফেক্ট। তার মানে এই যে বন্ডিং ইলেকট্রন পেয়ারটা নাইট্রোজেনের দিকে কিছুটা সরে থাকবে, ফলে এখানে নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এটা বেটার লোন পেয়ার অফ ইলেকট্রনস ডোনার রূপে কাজ করে। এই কারণে অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন এর থেকে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন মৃদু লুইস ক্ষারক। এটা গেল এক নম্বর কথা। আর দু নম্বর যে কথাটায় আসবো, একটা জিনিস আগে আমরা বলেছিলাম যে অ্যানিলিন অর্থোপ্যারা নির্দেশক গ্রুপ টুয়ার্ডস ইলেকট্রোফাইল, অর্থাৎ ইলেকট্রোফাইলটা এসে ঢোকে বেঞ্জিন বলয়ের অর্থ এবং প্যারা পজিশনে। কেন? এই রেজোনেটিং স্ট্রাকচারগুলোর দিকে তাকালেই বোঝা যাবে। দেখো, এখানে অর্থ পজিশনে এবং
প্যারা পজিশনে নেগেটিভ চার্জ রয়েছে, অর্থাৎ ইলেকট্রন ডেন্সিটি হাই অর্থার প্যারা পজিশনে, অর্থাৎ কোনো ইলেকট্রোফাইল এসে ঢুকবে এর অর্থ এবং প্যারা পজিশনে। এরপরে আমরা আসছি আগের দিনের পরের থেকে আমরা বলা শুরু করব যে অ্যানিলিনের জারণ। অ্যানিলিনকে যদি K2Cr2O7 প্লাস গাঢ় H2SO4 অথবা MnO2 প্লাস গাঢ় H2SO4 দিয়ে যদি জারিত করি, তাহলে এটা রঙিন হলুদ বর্ণের প্যারা বেঞ্জো কুইনোনস উৎপন্ন করবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে বিশুদ্ধ অ্যানিলিন কিন্তু একটা বর্ণহীন তরল, কিন্তু পরীক্ষাগারে যে অ্যানিলিন আমরা দেখি সেটা কিন্তু হালকা হলুদ কালারের। কেন? না, অ্যানিলিন বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে এই কুইনোনসগুলো তৈরি করছে, কুইনোনসগুলো রঙিন, এই কুইনোনসগুলো অ্যানিলিনের দ্রবীভূত থেকে তার রঙটাকে হলুদ করে দেয়। অন্যান্য জারক দ্রব্যর কথা আমরা আগের দিন বলেছিলাম, যেমন ট্রাইফ্লুরোপারাসিটিক অ্যাসিড নিলে হবে নাইট্রোবেঞ্জিন, ক্যারোস অ্যাসিড বা পারমোনোসালফিউরিক অ্যাসিড দিলে হবে হচ্ছে নাইট্রোসোবেঞ্জিন, আগের দিন আমরা বলেছিলাম বলে আমি সেই কথার আর পুনরাবৃত্তি করছি না। নেক্সট আসবে ডায়াজো বিক্রিয়া। অ্যানিলিনকে যদি NaNO2 প্লাস গাঢ় HCl দিয়ে 0°C থেকে 5°C তাপমাত্রায় যদি বিক্রিয়া করায়, এই NaNO2 এবং গাঢ় HCl এর বিক্রিয়ায় উৎপন্ন হয় নাইট্রাস অ্যাসিড এবং উৎপন্ন করবে এরকম N2+Cl-, অর্থাৎ বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখানে যদি HCl এর বদলে যদি আমরা H2SO4 ইউজ করি, তাহলে উৎপন্ন হবে বেঞ্জিন ডায়াজোনিয়াম বাইসালফেট। এইরকম যে কোনো অ্যাসিড ইউজ করতে পারে, গাঢ় HCl, গাঢ় H2SO4। এবার এই ডায়াজোনিয়াম ক্লোরাইডের যে বিক্রিয়াগুলো, ডায়াজোনিয়াম ক্লোরাইডের তৈরির সময় দুটো সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। এই যে ডায়াজোনিয়াম ক্লোরাইড গঠন, এটা হচ্ছে একটা তাপোৎপাদী বিক্রিয়া এবং উৎপন্ন তাপের প্রভাবে ডায়াজোনিয়াম সল্টটা এইরকম ভেঙে অংশত ফেনল হয়ে যেতে পারে। এইরকম এই জন্যে বিক্রিয়াটিকে অবশ্যই ঠান্ডা মাধ্যমে ঘটাতে হবে, এই জন্যে টেম্পারেচার আমরা 0 থেকে 5°C রাখি। দ্বিতীয় যে কথাটা সেটা বলবো যে এক্ষেত্রে বিক্রিয়া মাধ্যমে একটু এক্সেস অ্যাসিড রাখতে হবে, নচেত অবিকৃত যে অ্যানিলিন সেটা এইরকম ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে দিতে পারে। এখান থেকে এইচ, এখান থেকে সিএল, এই সিএল বেরিয়ে গেল, উৎপন্ন হলো এই রকম একটা কম্পাউন্ড। অর্থাৎ
এইটা হচ্ছে ডায়াজো গ্রুপ, এইটা হচ্ছে অ্যামিনো বেঞ্জিন। এখানে যদি H2 থাকতো তাহলে একটা হাইড্রোজেন একটা ডায়াজো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত, এটা হচ্ছে ডায়াজো অ্যামিনো বেঞ্জিন। যদি এক্সেস যদি HCl রাখি তাহলে এখানে এই NH2টা আর থাকবে না, তখন NH3 প্লাস Cl মাইনাস হয়ে যাবে, ফলে এই বিক্রিয়াটা আর ঘটবে না। এই জন্যে বিক্রিয়া মাধ্যমে একটু এক্সেস HCl রাখতে হবে। এরপরে আসবো আমরা ডায়োজনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া। বিক্রিয়া হচ্ছে তিন রকম ডায়োজনিয়াম ক্লোরাইড, একটা হচ্ছে ডায়াজো গ্রুপের প্রতিস্থাপন, দু নম্বর হচ্ছে কাপলিং বিক্রিয়া, তিন নম্বর হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে ডায়াজো গ্রুপে প্রতিস্থাপন কি কোনো একযোজী মূলক দ্বারা, যেমন বেঞ্জিন ডায়োজনিয়াম ক্লোরাইডকে যদি ইথাইল অ্যালকোহল দিয়ে ট্রিটমেন্ট করি তাহলে এখান থেকে নাইট্রোজেন অ্যাটমটা চলে যাবে, নাইট্রোজেন মলিকুলস হিসেবে N2H, আর এখান থেকে একটা H, এখান থেকে একটা Cl মিলে হলো HCl, একটা হাইড্রোজেন বেঞ্জিন বলয়ে ঢুকে যাবে আর তৈরি হবে এইরকম বেঞ্জিন। অর্থাৎ ডায়াজো গ্রুপটা হাইড্রোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলো আর এখানে তৈরি হলো হচ্ছে CH3CHO অ্যাসিটালডিহাইড। যদি হাইপোফসফরাস অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করি তাহলে এখান থেকে নাইট্রোজেন বেরিয়ে যাবে আর তৈরি হবে হচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেন বেঞ্জিন বলয়ে ঢুকে হবে হচ্ছে বেঞ্জিন, আর একটা H আর Cl মিলে হবে হচ্ছে HCl, আর এই ওটা থাকলো এটা এর সাথে জুড়ে গিয়ে হবে হচ্ছে H3PO3, এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড, আর এটা হচ্ছে হাইপো ফসফরাস অ্যাসিড। যদি জল দিয়ে বিক্রিয়া করি, জলের সহযোগে যদি আমরা উত্তপ্ত করি বেঞ্জিন ডায়োজনিয়াম ক্লোরাইডকে, তাহলে নাইট্রোজেন বেরিয়ে যাবে প্লাস HCl হবে আর উৎপন্ন হবে ফেনল। যদি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয় কোনো, সেটা একটা পার্টিকুলার নাম আছে, সেটা হচ্ছে স্যান্ডমায়ার বিক্রিয়া। অর্থাৎ বেঞ্জিন ডায়োজনিয়াম ক্লোরাইডকে এইরকম যদি CuCl প্লাস HCl দিয়ে যদি ট্রিটমেন্ট করি তাহলে হবে হচ্ছে ক্লোরোবেঞ্জিন, N2 লস্ট প্লাস HCl এরকম। এই বিক্রিয়াটাকে আমরা বলি
স্যান্ডমায়ার বিক্রিয়া। যদি এখানে এইচ বিয়ার দিই সিউবিআর প্লাস এইচ বিআর, তাহলে এখানে হবে হচ্ছে ব্রোমোবেনজিন। যদি এখানে সিউসিএন প্লাস কেসিএন দিই তাহলে একইভাবে হবে সায়ানোবেনজিন। সায়ানোবেনজিনের স্ট্রাকচারটা একটুখানি দেখি কেমন, সি ট্রিপল বন্ড এন এইরকম। একে যদি আমরা হাইড্রোলিসিস করি অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ করি তাহলে এই সিওএইচ গ্রুপটা অ্যাসিড গ্রুপে পরিণত হবে, উৎপন্ন হবে বেঞ্জয়িক অ্যাসিড। একে যদি বিজারিত করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে, পাই বন্ডে অ্যাডিশন, এখানে ট্রিপল বন্ড আছে তার মানে একটা সিগমা দুটো পাই, এই পাই বন্ডের এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, তাহলে হলো এই রকম একটা কম্পাউন্ড CH2NH2। এই গ্রুপটার নাম হচ্ছে বেঞ্জাইল গ্রুপ, এর নাম হচ্ছে বেঞ্জাইল অ্যামিন। এটা গেল স্যান্ডম্যান বিক্রিয়া। পরবর্তীকালে গ্যাটারম্যান স্যান্ডম্যার বিক্রিয়ার কিছুটা পরিবর্ধন করেন। তিনি করলেন কি যে বেনজিন ডায়োজেনিয়াম সল্টের সাথে সিউ প্লাস এইচসিএল দিলেন, সিউসিএল এর বদলে কপারকে অনুঘটক রূপে ব্যবহার করলেন, তাহলে উৎপন্ন হয় সেক্ষেত্রে ক্লোরোবেনজিন। আমি অন্যান্য প্রোডাক্টগুলো আর লিখছি না, এখান থেকে N2 বেরিয়ে যাবে আর HCl বেরিয়ে যাবে। আর যদি এখানে HBr নিই CU প্লাস HBr নিই তাহলে এখানে ব্রোমিন অ্যাটম ঢুকে উৎপন্ন হবে ব্রোমোবেনজিন। যদি এরকম হয় KI দিয়ে যদি ট্রিটমেন্ট করি তাহলে উৎপন্ন হবে আয়োডোবেনজিন প্লাস N2 প্লাস KCl এইরকম। আর যদি ফ্লুরোবেনজিন করতে চাই আমরা, অর্থাৎ এইটা যদি করতে যাই ফ্লুরোবেনজিন, তাহলে কি করতে হবে, বেনজিন ডায়োজেনিয়াম সল্টকে ফ্লুওরিক অ্যাসিড এর সাথে ট্রিটমেন্ট করতে হবে। এখান থেকে সিএল, এখান থেকে এইচ, HCl বেরিয়ে গেল, উৎপন্ন হলো N2 প্লাস BF4 মাইনাস বেনজিন ডায়োজেনিয়াম ফ্লুওরেট। একে জাস্ট হিট করব, N2 ইজ লস্ট, এখান থেকে চলে যাবে BF3, একটা ফ্লুওরিন অ্যাটম বেনজিন বলয়ে প্রবেশ করবে, উৎপন্ন হলো ফ্লুরোবেনজিন। যদি নাইট্রোবেনজিন করতে যাই,
ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়াটা নাইট্রোবেঞ্জিন যদি করতে চায় তাহলে আমরা কি করব, প্রথমে ডায়াজোটাইজেশন করব। অ্যানিলিন NaNO2 প্লাস HBF4 0°C টু 5°C উৎপন্ন হবে N2 প্লাস BF4 মাইনাস বেঞ্জিন ডায়াজোনিয়াম ফ্লুওবোরেট। একে NaNO2 আর কপার দিয়ে যদি হিট করি তাহলে N2 বেরিয়ে যাবে, Na আর BF4 মাইনাস মিলে হবে NaBF4, আর NO2 বেঞ্জিন বলয়ে ঢুকে গিয়ে উৎপন্ন হবে নাইট্রোবেঞ্জিন। এই তো গেল ডায়াজো বিক্রিয়া, ডায়াজোনিয়াম গ্রুপের প্রতিস্থাপন। এরপরে আসছে কাপলিং। কাপলিং বিক্রিয়ার প্রথমে আমরা বলি এটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। ইনকামিং ইলেকট্রোফাইল ইজ বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্যাটায়ন, এইটা এটা হচ্ছে একটা ইলেকট্রোফাইল, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। ইনকামিং ইলেকট্রোফাইল ইজ বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্যাটায়ন। এবার এর জন্যে ইট ইজ এ উইক ইলেকট্রোফাইল, সুতরাং স্ট্রং অ্যাক্টিভেটেড নিউক্লিয়াস দরকার। সেই জন্যে ফেনল এবং অ্যামিনো কম্পাউন্ডসগুলোই শুধু অ্যারোমেটিক অ্যামিনো কম্পাউন্ডসগুলোই শুধুমাত্র কাপলিং দেয়, এবং কাপলিং বিক্রিয়ার যে ইলেকট্রোফাইলটা সেটা প্রবেশ করে মূলত প্যারা পজিশানে। যেমন আমি একটা উদাহরণ দিই, ফেনল বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড প্লাস ফেনল, এখান থেকে সিএল, এখান থেকে এইচ বেরিয়ে যাবে লঘু NaOH মিডিয়ামে, উৎপন্ন হবে একটা ডায়াজো কম্পাউন্ড। এখানে যেহেতু লঘু NaOH এর মিডিয়ামে হচ্ছে 0°C থেকে 5°C তাপমাত্রায়, এখানে OH এর বদলে ONa হিসেবে বস তৈরি হবে, এবং এটা হচ্ছে হলুদ বর্ণের। এইটা হচ্ছে, দেখো লক্ষ্য করে, এটা যদি না থাকতো তাহলে এই অংশটা হচ্ছে অ্যাজোবেঞ্জিন, আর এর রেসপেক্টে এখানে ওএনএ রয়েছে, প্যারা হাইড্রক্সি অ্যাজোবেঞ্জিনের সোডিয়াম লবণ। যদি বিটানেপথালের সাথে বিক্রিয়া করি তাহলে এখান থেকে সিএল আর এখান থেকে এইচ, এখানেও লঘু NaOH 0°C থেকে 5°C তাপমাত্রা, তাহলে আমার প্রোডাক্ট হবে এইরকম, এর নাম কি না, এখানে এটা ফিনাইল গ্রুপ, এটা অ্যাজো গ্রুপ, 1 ফিনাইল অ্যাজো
टू नैपथल सोडियम सल्ट এটা হচ্ছে লাল বর্ণের একটা অধক্ষেপ ফেলবে। আর যদি এখানে যদি অ্যামিন নিই একটা এই রকম NN ডাইমিথাইল অ্যানিলিন অ্যামিনের ক্ষেত্রে ফেইন্টলি অ্যাসিডিক মিডিয়ামে বিক্রিয়াটা ঘটবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড এখান থেকে সিএল এখান থেকে এইচ এই সেল বেরিয়ে যাবে উৎপন্ন হবে একটা অ্যাজো যৌগ এইরকম অর্থাৎ এইটা হচ্ছে অ্যাজো বেঞ্জিন এটা হচ্ছে NN ডাইমিথাইল অ্যামিনো অ্যাজো বেঞ্জিন এটাও হলুদ বর্ণের পদার্থ হলুদ রঙের একটা দ্রবণ তৈরি হবে এইটা হচ্ছে সব সি কাপলিং অর্থাৎ দেখো কার্বন পরমাণুর জায়গায় অ্যাজো গ্রুপটা ঢুকেছে কার্বন পরমাণুর জায়গায় অ্যাজো গ্রুপটা ঢুকেছে যদি প্রাইমারি অ্যামিন নিই তাহলে হবে এন কাপলিং অর্থাৎ নাইট্রোজেন পরমাণুতে এই কাপলিংটা হবে অর্থাৎ এখান থেকে সিএল এখান থেকে এইচ এইচ প্লাস জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পাঁচ ডিগ্রি অর্থাৎ প্রোডাক্ট হবে এই রকম এটা অ্যাজো গ্রুপ এটা অ্যামিনো বেঞ্জিন পার্ট তাহলে অ্যামিনো অ্যাজো বেঞ্জিন এটা এন কাপলিং হলো এবার মাস্টারমশাই কিছু পড়াবে প্রিয় ছাত্ররা আশা করি তোমরা সকলেই সরকারের নির্দেশ মেনে নিজেদেরকে গৃহবন্দী রেখেছ এবং সকলেই ভালো আছো এনেবল চ্যানেল এবং পৌরসভার যৌথ উদ্যোগের যে সফল প্রয়াস পাঠশালা তারই আমি আজ অংশীদার হলাম এটা আমার ভালো লাগছে তা স্যার সুন্দরভাবে ধীরে ধীরে তোমাদের পড়ালেন আমি আজকে ওই তোমাদের আরেকটি অ্যারোমেটিক পার্টের একটি যৌগ ফেনল এর প্রস্তুতি এবং তার ধর্ম সংক্রান্ত আলোচনা করব তা শুরুতেই যেটা বলতে হয় তোমরা ক্লাস টেন থেকে অনেকেই জেনে এসছো যে আমাদের কার্বনের যে শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস টু এস টু টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান টু পিজেড ফাঁকা থাকে দুটি আনপেয়ার্ড ইলেকট্রন বাইরে কক্ষে থাকে সেই সে যদি দুই হওয়ার কথা ছিল কিন্তু চার হয় কেন তার ব্যাখ্যাটাকে পড়ে এসছো আমি এটা আলোচনা করছি কেন পরে বুঝতে পারবে একটুখানি এখন রাসায়নিক বিক্রিয়াকালে তোমরা জানো আমাদের ভিন্ন প্রকৃত অরবাইটালগুলির মধ্যে শক্তি বিনিময়ের ফলে সমশক্তি সম্পন্ন সমধর্মী অরবাইটাল তৈরি এই প্রক্রিয়া তোমরা হাইড্রোজেন বলেছিলে তাহলে এখানে টু এস ওয়ান টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান চারটে আনপেয়ার ইলেকট্রন হলো এবং আমি যেটা দেখাচ্ছি এখানে এসপি টু সংক্রমণটা দেখাবো কারণ বেঞ্জিনের সঙ্গে এই সম্পর্কটা জড়িয়ে আছে এই সংক্রমণটা সেই জন্য তাহলে এখানে তিনটি এসপি টু অরবাইটাল হলো আর একটি টু পি জেড তোমার সংক্রমণে অংশগ্রহণ করেনি আনহাইব্রিডাইজড অর্থাৎ অসংক্রমিত অবস্থায় থেকে গেল তাহলে এখন তোমরা হয়তো অনেকে বলবে যে আলোচনা হচ্ছে কেন এই আলোচনার শুরুটা এই জন্যই দেখবে যে কিছুটা বুঝতে তোমাদের সুবিধা হবে তাহলে এই এসপি টু সংক্রায়িত তিনটি যে অরবাইটাল সমবাত্রিভুজের তিনটি শীর্ষের দিকে বিন্যস্ত থাকে এবং ওই তলের উপরে অসংক্রায়িত অরবাইটাল পিজেডটা অবস্থান করে তাহলে এখন
তোমাদের বেঞ্জিনের গঠন টঠন যেভাবে হয় সেটা আমি বেশি দেখাবো না, সময় নেব না। দেখো আমি এখানে দুটি ওই এসপি টু কার্বনের সংযোজনটা দেখাচ্ছি। এই যে দুটি এসপি টু সংকেত অরবিটাল লিনিয়ার ওভারল্যাপিং অর্থাৎ রৈখিক অভিলেখন, এর দ্বারা সিগমা বন্ধন তৈরি করছে। এখানে ইলেকট্রন জোট দেখালাম, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। হাইড্রোজেনের সঙ্গে একইভাবে সিগমা বন্ধন তৈরি করবে, এখানেও সিগমা বন্ধন তৈরি করবে, এখানে আরেকটি কার্বনকে আমি নিয়ে আসছি। এইভাবে তোমাদের আর বেশি দেখাবো না, কারণ সময় নষ্ট হবে। ব্যাস এখানে জোড় হবে, এখানে হাইড্রোজেনের সঙ্গে জোড় হবে, আর বাকিটা দেখাচ্ছি না। এইবার দেখাচ্ছি কেন, এবার দেখো এইটাকে আমরা খুব সংক্ষেপে এইভাবে বেঞ্জিটাকে আমি দেখাই। এই যে একটা করে অসংকেত অরবিটাল আছে, এখানে ল্যাটারাল ওভারল্যাপিং পার্শ্ব বিলেপন দ্বারা পাই বন্ধন হয়। তোমরা জানো এটা খুব দুর্বল। এই দুর্বল হওয়ার কারণটা জানো, আমরা যখন দুটো গাড়ি দেখেছি মুখোমুখি কলিশন, হেড অন কলিশন, মারাত্মকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়, ভেতরে ঢুকে যায়। অর্থাৎ মুখোমুখি যে অভিলেপন হয় তাতে অভিলেপন অঞ্চলটা খুব বেশি হয়, অভিলেপন অঞ্চল যত বেশি হবে বন্ধনটা তত দৃঢ় হবে। আর ল্যাটারাল ওভারল্যাপ এটা পাশাপাশি প্যারালাল দুটি গাড়ি চলছে, মাঝে মাঝে পাশাপাশি সংঘর্ষ, হালকা একটা ক্রাস হতে পারে। অর্থাৎ পাশাপাশি অভিলেপন যখন হয় তখন খুব অল্প জায়গা জুড়ে ওভারল্যাপটা হয়, প্রাবর অঞ্চলটা কম থাকে, ফলে বন্ধনটা খুব দুর্বল হয়। তাহলে বেঞ্জিন বলের যে বিক্রিয়া ইলেকট্রোফিলিক প্রতিস্থল স্যার আগে শিখিয়েছেন, এই পাই ইলেকট্রনগুলোই তার অন্যতম কারণ। ওরাই ওই ইলেকট্রোফাইলগুলো ইলেকট্রন দিয়ে ইলেকট্রোফাইলকে আমন্ত্রণ করে বেঞ্জিন বলে ঢুকবার জন্য। তাহলে এখন দেখো আমি এটা বললাম কেন এবার বুঝতে পারবে। আমি এখানে প্রতিটি কার্বনের চারটি অরবিটালই এখানে সম্পূর্ণ ভর্তি আছে, চারটি জোড় করে দেখালাম। এটা যদিও পাই বন্ধন দ্বারা যুক্ত থাকবে, আমি দেখালাম এই জন্য। এবার দেখো আমি পড়াতে যাচ্ছি ফেনল, তাহলে ফেনল পড়াতে গিয়ে এতটা আলোচনা করলাম কেন এবার বুঝতে পারবে। তাহলে আমি খুব সহজভাবেই এখানে আর এই কার্বনগুলোকে দেখাচ্ছি না, এইভাবে আমি দেখালাম এই ছটা হাইড্রোজেন পরমাণু আছে, এই পাই বন্ধন আছে। এইবার এই এইচটার জায়গায় আমি একটা ওইচ ঢোকালে এটা হয়ে গেল ফেনল। তাহলে আমি পড়াতে যাচ্ছি ফেনল। তাহলে এখন অনেকেই প্রশ্ন করবে বেঞ্জিন থেকে ফেনল পুষতে একদম সহজ, হাইড্রোজেনকে সরিয়ে একটা ওইচ ঢোকালে ফেনল হয়ে গেল। আমি বলছি না অত সহজ নয়, কারণ সহজ নেই কারণেই বলবো। দেখো তোমার সারি, তোমাদের সারি আগের দিন পড়েছিলাম আমার মনে আছে, এই অ্যারোমেটিক চ্যাপ্টার ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল সংক্রান্ত বিষয়টা খুব জোর দিয়েছিলেন। ইলেকট্রোফাইল মানে তার অবশ্যই একটি ফাঁকা অরবিটাল থাকতেই হবে এক ইলেকট্রন নেওয়ার জন্য, আর নিউক্লিওফাইল অবশ্যই তার থাকতে হবে এক ইলেকট্রন দেওয়ার মতো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে এই নিউক্লিওফাইলকে আমরা এনইউ দিয়ে মাথায় এক ইলেকট্রন দেখাই। তাহলে এখানে দেখো যখনই বেঞ্জিন বলয়ের একটি হাইড্রোজেন সরিয়ে একটা ওইচ ঢুকবে, তখন কিন্তু ওইচ ঢোকার জন্য আমার একটি ফাঁকা অরবিটাল দরকার। কিন্তু এই যোগের প্রতিটি কার্বন প্রদেক্ষ প্রত্যেকটি কার্বন প্রদেক্ষ চারটা অরবিটাল সম্পূর্ণ ভর্তি আছে, কোনো ফাঁকা অরবিটাল নেই। তাহলে যখন ফেনল তৈরি হতে যাবে, দেখবে ফেনলকে আমরা যখন তৈরি করব, খাত থেকে আসা ওইচ অথবা জলের অণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ওই ফাঁকা অরবিটাল দিয়ে যুক্ত হবে, অর্থাৎ আদ্রবিষ্ণের মধ্যে হবে। তাহলে এখন বেঞ্জিনের প্রতিটি কার্বনের চারটার বেল সম্পূর্ণ ভর্তি, কোনো ফাঁকা অরবিটাল নেই। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে যে আমাদের এই ওইচ নিউক্লিওফাইল হিসেবে যখন আসবে উচ্চ ইলেকট্রন ঘত্ব সম্পন্ন নিউক্লিওফাইল, ও কোথায় ইলেকট্রন জোড় দেবে? তাহলে এখন কী করতে হবে? এই হাইড্রোজেন ইলেকট্রন জোড় নিয়ে চলে যেতে হবে। তাহলে যদি এই হাইড্রোজেন ইলেকট্রন জোড় নিয়ে চলে যেতে হয়, তাহলে আমার ইলেকট্রন জোড় নিয়ে যদি চলে যায় এই অরবিটাল ফাঁকা হবে, তখন এই ওইচ ইলেকট্রন জোড় দিয়ে এখানে যুক্ত হতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন জোড় নিয়ে যাবে কি না? আমরা বলছি হাইড্রোজেন ইলেকট্রন নিয়ে যাবে না, অর্থাৎ এইচ মাইনাস হিসাবে লিভ করা খুব কঠিন, খুব দুর্বল এটা লিভিং গ্রুপ। তাহলে এইচ মাইনাস হিসাবে বেঞ্জিন বলয়ের কার্বন থেকে আমরা ওকে সরাতে পারবো না। তাহলে এখন রাস্তা কী? তাহলে ফেনল প্রস্তুতির যে রাস্তাটা, সেটা আমাদেরকে এই কাজটি করতে হবে, বেঞ্জিন বলের কোন একটি কার্বনের পরমাণুর অরবিটালকে, একটি অরবিটালকে ফাঁকা করতেই হবে, যেভাবে হোক, নাহলে ওইচ অর্থাৎ নিউক্লিওফাইল ইলেকট্রন জোড় দিয়ে কার্বনের সঙ্গে যুক্ত হতে পারবে না।
তাহলে এখন উপায় উপায় হচ্ছে যে আগে থেকে বেনজিন বলয়ে আমাদের এমন একটি গ্রুপকে ঢোকাতে হবে যে গ্রুপটিকে বেনজিন বলয়ে কার্বন থেকে ইলেকট্রন জোন নিয়ে সহজেই বেরিয়ে আসবে এবং একটি অরবিটাল ফাঁকা হবে। তাহলে সেই রাস্তাটাই আমরা করি। এইবার দেখো আমি ফেনল প্রস্তুতির রাস্তায় যাচ্ছি, তাহলে প্রথমে আমি বলবো স্যার পড়িয়ে গেলেন একটু আগে খুব সুন্দরভাবে দেখলাম তোমাদের এই যে ডায়াজোনিয়াম লবণ, আমি ডায়াজো লবণ হিসাবে সংক্ষেপে একটুখানি লিখি। এই যে দেখো একটু আগেই স্যার তোমাদের করিয়ে গেলেন এই যে ডায়াজোনিয়াম লবণটা, উনি হাইড্রোজেন সালফেটটাই নিয়েছিলেন, আমিও সেটা নিচ্ছি। তাহলে এই ডায়াজোনিয়াম সল্টের মধ্যে এই যে এন টু প্লাস, এই যে এন টু প্লাস আমি এইদিকে লিখে যা দেখতে সুবিধা হয়, এই যে এন টু প্লাস এটা একটা গুড লিভিং গ্রুপ। যত লিভিং গ্রুপ আছে তার মধ্যে এটা বেস্ট, অর্থাৎ এ খুব সহজে ইলেকট্রন জোন নিয়ে এন টু হিসাবে বেরিয়ে আসে। তোমরা জৈব রসায়নে এইটা গুরুত্ব তোমরা জানো, স্যার একটু আগেই বলছিলেন যে ডায়াজোনিয়াম সল্টটা যখন তৈরি করা হয় খুব কম উষ্ণে তৈরি করা হয়, কারণটা কিন্তু এই যে সামান্য তাপশক্তি পেলে বন্ধন ভেঙে ইলেকট্রন জোন নিয়ে ও এন টু হিসাবে বেরিয়ে যাবে। তাহলে আমরা এইরকম একটা কম্পাউন্ড চুজ করলাম ফেনল প্রস্তুতির ক্ষেত্রে। তাহলে শুরুতেই বলেছি ফেনল প্রস্তুত করা মানে আমার বেঞ্জল একটি ওয়েসকে ঢোকাতে হবে, আর ওইস ঢুকবে কিন্তু নিউক্লিওফাইল হিসাবে ইলেকট্রন জোট দিয়ে, তাহলে একটি অরবিটাল আমাকে ফাঁকা করতে হবে, সেই রাস্তাটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তাহলে এখানে দেখো এইবার তাহলে কাজটা কি, এই আর্দ্র বিশ্লেষণটা আমরা লঘু অ্যাসিড অথবা পিওর জল অথবা ক্ষার মাধ্যমে করতে পারি। এখানে বেস্ট হচ্ছে আমাদের লঘু অ্যাসিড নিয়ে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড নিয়ে আমরা সামান্য তাপ দেব। তাহলে তাপ দিলে এই যে তোমরা ভাবছো সালফিউরিক অ্যাসিড মানে ওইস আসবে কোথা থেকে, এই যে ডাইলিউট বললাম তার মধ্যে পর্যাপ্ত জল আছে, তাহলে স্বাভাবিক জলের অণুতে তোমাদের দুজোড়া নিঃসংলগ্ন থাকে অক্সিজেন মধ্যে জানো, এই যে অরবিটাল ফাঁকা হবে এখানে ইলেকট্রন জোন নিয়ে বেরিয়ে গেলে ইলেকট্রন যে যুক্ত হয়ে যাবে তাহলে ও প্লাস হয়ে যাবে, হাইড্রোজেন ছেড়ে বেরিয়ে যাবে। তাহলে আমি ওগুলো আমি দেখালাম না, তাহলে সরাসরি আমি ওখানে আমি ওএইচ গ্রুপটা প্রবেশ করানো দেখালাম। তাহলে এটা ডায়াজো লবণ থেকে আমরা ফেনল প্রস্তুত করলাম। তাহলে এইবার দেখো এইরকমভাবে আমরা বেঞ্জিন বলে যে লিভিং গ্রুপগুলো পাবো তাদের অনায়াসে হয় জল পিওর জল সহ ফোটানো অথবা আম্লিক মাধ্যমে লঘু অ্যাসিড মাধ্যমে অথবা খাদ্রা বিক্রিয়া করাবো। দু নম্বর বলি ডাও পদ্ধতি, লার্জার স্কেল প্রোডাকশান অর্থাৎ ম্যানুফ্যাকচারিং প্রসেস শিল্প পদ্ধতি, প্রচুর পরিমাণে ফেনল প্রয়োজন হয় বিভিন্ন কাজে, তোমরা যেন ব্যাকেলাইটাইট প্রস্তুত করতে বা আদার্স বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে আমরা ফেনলকে ব্যবহার করে থাকি, এইরকম প্রচুর চাহিদা মেটানোর জন্য এই পদ্ধতিটা অবলম্বন করা হয়, ডাও পদ্ধতি বলি। তাহলে এখানে আমাদের সেই একইভাবে দেখো ক্লোরিন একটা মূলক আছে বেঞ্জিন বলে কার্বনের সঙ্গে, তাহলে এই ইলেকট্রন জোড়নি বেড়ে গেলে একইভাবে কার্বন একটা অরবিটাল ফাঁকা হবে, তবে ওই ইলেকট্রন জোট দিয়ে যুক্ত হতে পারবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ক্লোরিন কিন্তু খুব ভালো লিভিং গ্রুপ নয়, অর্থাৎ বেঞ্জিল বলে কার্বন থেকে ইলেকট্রন জোট সহজে নিয়ে বেরিয়ে যেতে পারে না। এর কারণ ব্যাখ্যা আমি যাবো না, কারণ আমি পড়াচ্ছি ফেনল। তাহলে এরকম ক্ষেত্রে আমাদের কী প্রয়োজন, তাহলে এরকম ক্ষেত্রে ওকে ইলেকট্রন জোট দিয়ে বের করার জন্য আমাদের ওকে সক্রিয় করে তুলতে হবে, অর্থাৎ অ্যাক্টিভেট করে তুলতে হবে, উপযোগী করতে হবে। এই উপযোগী করবার জন্য তোমরা জানো উচ্চ চাপ, উচ্চ উষ্ণতা, অনুঘটক ইত্যাদির প্রয়োজন হয়। তাহলে স্বাভাবিকভাবে এখানে আমার ক্লোরিন খুব ভালো লিভিং গ্রুপ নয়, তাহলে সেক্ষেত্রে আমার এনওএইচ দ্রবণ নিয়ে আমরা 350 ডিগ্রি সি টেম্পারেচার এবং 300 এটিএম চাপ প্রয়োগ করব, করে এনওএইচ সহ বিক্রিয়া করাবো। তাহলে করালে কী হবে, করালে আমার যথারীতি ওএইচ গ্রুপ ঢুকবে কিন্তু ক্ষার মাধ্যমে থাকে লবণ হিসেবে থাকবে। তাহলে এই লবণ হিসাবে থাকলে পরের ধাপে আমরা কী করব, ডাইলিউট অ্যাসিড দ্বারা আমরা অ্যাসিডিফাই করব, করলে আমাদের এন এ প্লাসটা এইচ প্লাস দিয়ে প্রতিস্থাপিত হবে। তাহলে দেখো এটা আমরা ডায়াজো লবণ থেকে করলাম, ডাও পদ্ধতিতে করলাম ক্লোরোবেঞ্জিন থেকে। এবার থার্ড আমরা একটা করি, আচ্ছা আমি উপরে মুছে দিই। থার্ড একইভাবে বেঞ্জিন সালফেনিক অ্যাসিড থেকে আমরা ফেনল তৈরি করব। তাহলে এই বেঞ্জিন সালফেনিক অ্যাসিড থেকে যখন আমরা ফেনল তৈরি করব তখন এখানে লিভিং গ্রুপ হিসেবে এসও থ্রি এইচ আমরা ডাইরেক্ট তাড়াতে পারি না, তবে এখানে যদি কেউ বলে বেঞ্জিন থেকে করবো তাহলে বেঞ্জিন থেকে করতে গেলে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে তোমাকে সালফোনেশন করে নিতে হবে। তাহলে বেঞ্জিন সালফোনেশন করতে গেলে আমাদের প্রথমেই করতে হয় কি, আমাদের ক্ষারের জলীয় দ্রবণ দিতে হয়, এটা আম্লিক। তাহলে একটা এই এইচ প্লাস এন এ প্লাস দ্বারা প্রতিষ্ঠিত প্রথমে লবণ হবে। তাহলে লবণ হওয়ার পর আমরা কঠিন এনওএইচ সলিড, কঠিন এনওএইচকে নিয়ে আমরা 350 ডিগ্রি সি উষ্ণতায় বিগলিত করব।
বিগলিত করলে আমাদের সোডিয়াম ফেনেট হয়ে যাবে, অর্থাৎ এবার ওই ঢুকে যাবে কিন্তু ওটা ক্ষার মাধ্যমে লবণ হিসেবে থাকবে। এটাকে আমরা অ্যাসিডিফাই করলে, ডাইলিউট অ্যাসিড দিলে আমাদের এনএ প্লাসটা প্রতিস্থাপিত হয়ে যাবে এইচ প্লাস দ্বারা, তাহলে হয়ে যাবে ফেনল। তাহলে দেখো, তাহলে আমরা যখন বিক্রিয়াগুলো পড়ব তখন শুধু দুটো জিনিস মাথায় রাখবো, যে এখানে আমাদের নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল, এই দুটো মাথায় নিয়ে সবসময় জৈব রসায়নটা আমরা পড়ব। কারণ তোমার প্রতিটি বিক্রিয়ার মধ্যে এদের ফাংশন থাকবে বেশিরভাগ ক্ষেত্রে জৈব রসায়নে। তাহলে এইবার পরেরটা যেটা আমি বলবো সেটা, এটা তোমার তিন নম্বর হলো, চার নম্বর প্রস্তুত হিসাবে আমি কিউমিন থেকে বলবো। কিউমিন, আচ্ছা কিউমিন না গিয়ে আমি গ্রিক নাট বিকারক থেকেই করি, পরপর যাই। গ্রিক নাট বিকারক, এই বিকারকটা খুব সিনথেটিক ইউজ আছে, বিভিন্ন যৌগ উপস্থিতির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে দেখো, গ্রিক নাট বিকারকের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা, এই কার্বনকে আমি দেখালাম, ম্যাগনেশিয়াম ব্রোমাইড ধরে নিলাম, ফিনাইল ম্যাগনেশিয়াম ব্রোমাইড, এটা কিন্তু কখনোই গুড লিভিং গ্রুপ নয়, ইলেকট্রন জন্য বেরোতে চাইবে না, কারণ ম্যাগনেশিয়ামের এখানে কার্বনের যে বন্ড আছে, ম্যাগনেশিয়াম ইলেকট্রো পজিটিভ, কার্বন ইলেকট্রন নেগেটিভ, তাহলে বন্ধ ইলেকট্রন যে কার্বনের দিকে থাকবে তার ডেল্টা মাইনাস, অর্থাৎ এটা এই কারণে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে আর এটা ডেল্টা প্লাস থাকবে। তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে আমাদের এখানে ওইস আনতে গেলে একটু কঠিন ব্যাপার হয়ে যাবে, কিন্তু এটা একটা স্পেশালি আমরা কায়দা করতে পারি। তোমরা জানো অক্সিজেন জারক দ্রব্য ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এই কার্বনটা কিন্তু উচ্চ ইলেকট্রন ঘনত্ব সম্পন্ন, তাহলে উচ্চ ইলেকট্রন ঘনত্ব সম্পন্ন পরমাণুতেই জারক দ্রব্যকে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে স্বাভাবিকভাবে আমরা গ্রিক নাট বিকারকের ইথারীয় দ্রবণে অক্সিজেন চালনা করলে অক্সিজেন এই কার্বনের সঙ্গে যুক্ত হবে, হয়ে ওখানে এই যৌগটা তৈরি করবে। এটা প্লাস এটা মাইনাস দিলাম, এইবার যা কাজ আমাদের অ্যাসিডিফাই করলে আমাদের ওইসটার সঙ্গে ও মাইনাসের সঙ্গে এইচ প্লাস যুক্ত হবে এবং ওইস এমজিওএইচ বিআর হিসাবে অপসারিত হবে, তাহলে ওইস হলো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের ওইস আনতে হবে, কৌশলে আমরা সুকৌশলে আমরা ওটা ওখানে প্রবেশ করে নিলাম, ঠিক এর সঙ্গে একটা সিমিলারিটি রয়েছে আমাদের কিউমিন থেকে ফেনল প্রস্তুতির ক্ষেত্রে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তিন টেস্টার দিচ্ছি আমি মাঝে মাঝে হাসতে হাসতে বলি, একটু পরীক্ষাটা মাথায় রেখে আমাদের পড়াশোনা করতে হয়। তাহলে এই কিউমিন পদ্ধতি, কিউমিন থেকে আমাদের ফেনল প্রস্তুতি একটু আমরা আলোচনা করব। তাহলে দেখো কিউমিনের প্রস্তুতিটা আমি দেখালাম না, ওটা তোমরা জানো, প্রোপিনের সঙ্গে বেনজিন নিয়ে তোমার H3PO4 অ্যাসিড 250 উত্তপ্ত করলে আমাদের কিউমিন হয়ে যায়, অর্থাৎ আইসোপ্রোপাইল বেনজিন হয়ে যায়। তাহলে এখানে কিন্তু সেই মাথায় রাখবে ফেনলের সংকেতটা, ওইস আমার করতে হবে, তাহলে এই ওইস ঢোকাবো কী করে? তাহলে আমরা বাতাসের অক্সিজেন দ্বারা এই কিউমিনটাকে জারিত করি 95°C থেকে 135°C উষ্ণতা রেখে, জারিত করলে কিউমিন হাইড্রোপারক্সাইড তৈরি হয়, কিউমিন হাইড্রোপারক্সাইড তৈরি হয়, এটাকে আমরা বলি কিউমিন হাইড্রোপারক্সাইড। আর আমরা লিখছি না, আমাদের সময় কম পড়ে তো এসব লিখতে গেলে অনেকটা সময় লেগে যায়। কিউমিন হাইড্রোপারক্সাইড, এই যে পারক্সি বন্ধন আছে, এইবার প্রশ্ন হচ্ছে যে অনেকে বলতে পারে স্যার এই কারণে তিনটা হাইড্রোজেন, এই কারণে তিনটা হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন আছে, তাহলে এই কার্বনটাতে অক্সিজেন এলো কেন, এখানে পারক্সি বন্ধন তৈরি হলো কেন? সহজ উত্তর আগেই বলেছিলাম, এখানে দুটি ইলেকট্রন বিকর্ষী গ্রুপ আছে, ইলেকট্রন এখানে ঠেলে দিয়ে ইলেকট্রন তো বাড়াচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে জারণ প্রক্রিয়া আমাদের সেইখানে হবে যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, অর্থাৎ উচ্চ ইলেকট্রন ঘনত্ব সম্পন্ন অংশেই আমাদের ওখানে ঢুকবে, তাহলে স্বাভাবিকের সঙ্গে আমাদের যুক্ত হলো। হওয়ার পরে আমাদের যেটা দরকার পরের ধাপে, একটা আর্দ্র বিশ্লেষণ, এখানে একটা আর্দ্র বিশ্লেষণের পাশাপাশি রিঅ্যারেঞ্জমেন্ট হয়, আর্দ্র বিশ্লেষণের পাশাপাশি রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে আমরা লঘু সালফ্রিক অ্যাসিড দ্বারা একে আর্দ্র বিশ্লেষিত করবো এবং এক্ষেত্রে 50°C থেকে 90°C উষ্ণতা মেনটেন করব। তাহলে এই অবস্থায় এখানে আর্দ্র বিশ্লেষণের পাশাপাশি আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট হবে, হয়ে আমাদের ফেনলের সঙ্গে পার্শ্ব প্রোডাক্ট হিসাবে অ্যাসিটন তৈরি হয়ে যাবে। তাহলে এইগুলো দেখো মনে রাখা সহজ। আচ্ছা এখানে অ্যাসিটন পাশে লিখে দিই, এই অ্যাসিটন তৈরি হয়ে যাবে। এখন এইখানে আমি একটুখানি বলি বিষয়টা, এই যে এই অংশ থেকে ওই অংশে যা অনেকের মাথায় আসে না কীভাবে এলো, জাস্ট আমি সামান্য একটুখানি বলে দিই, এখানে আলাদা পার্ট করি। এই অংশে আমাদের যেটা ঘটবে
আদ্র বিশ্লেষণের সময় অ্যাসিড থেকে একটা প্রোটন আসবে। এই যে দুজলা করে ইলেকট্রন আসে এখানে, প্রোটন এসে এইচ প্লাস ইলেকট্রন তো ফাঁকা অরবিটাল, জানো এইচ প্লাস মানে কোনো ইলেকট্রনের পুরো অরবিটাল ফাঁকা, তাহলে দুটো ইলেকট্রন এখান থেকে গ্রহণ করে এইচ ঢুকবে, তাহলে এটা প্লাস হবে। যখনই প্লাস হবে তখন এই ইলেকট্রন জোন নিয়ে ও বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার অর্থ কী হলো জল বেরিয়ে গেল, তাহলে হয়ে গেল ও প্লাস। এইবার এই ফিনাইল শিফটিং হবে, এই গ্রুপটা ইলেকট্রন জোর সহ এখানে চলে যাবে, গেলে পরের ধাপে আমাদের যেটা ঘটবে সেটা এই ওয়ের সঙ্গে বন্ড হয়ে গেল, কিন্তু এই ফিনাইল এই যে শিফটিং হলো ইলেকট্রন জোন নিয়ে এখানে গিয়ে যুক্ত হয়ে গেল, তাহলে এখানে কিন্তু ফিনাইল চলে এলো, মানে আমাদের পরের ধাপে ওয়ের সঙ্গে বন্ড হয়ে গেল। তাহলে থাকলো কে, আমি এইভাবেই দেখাই, মিথাইল মিথাইল থাকলো, এই থাকলো। এইবার যখন আবার অ্যাসিডটা আদ্রবিশ হবে তখন আমাদের এই ওইস হয়ে যাবে, আর এখানে একটা এই ইলেকট্রন জোন নিয়ে যখন বেরিয়ে যাবে মাইনাস, ওখানে এইচ প্লাস যুক্ত ফিনাইল হয়ে যাবে। আর যেটা হবে সেটা হচ্ছে দেখো, এইটা প্লাস হয়ে গেলে ওখানে একটা ইলেকট্রন জোট জুড়ে যাবে, গিয়ে হয়ে যাবে সি ওইস, এটা প্লাস, যেই প্লাস হবে ওটা ইলেকট্রন জোট ছেড়ে বেরিয়ে যাবে, গিয়ে হয়ে যাবে অ্যাসিটন। তাহলে দেখো এই কিউমিন থেকে ফেনল বস্তুটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, এবং এইখানে এসে তোমাদের একটা কনফিউশন হয় এরপরে কী ঘটনাটা ঘটে, সেইটা তোমাদের দূর করবার জন্য এটা একটু বললাম। তাহলে আমাদের প্রস্তুতির ক্ষেত্রে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে তোমাদের আরও একাধিকভাবে আমরা তৈরি করতে পারি, তার মধ্যে তোমাদের বই অনুযায়ী আপাতত আরেকটি আমাদের এখানে আছে, সেটা হচ্ছে এই যে স্যালিসাইলেট লবণ, সোডিয়াম স্যালিসাইলেট, এটা তো জানো সোডালাইম সহ তাপ দিলে ডিকার্বক্সিলেশন হয়, এটা সোডালাইম, এই ডিকার্বক্সিলেশন হবে কার্বক্সিলেট গ্রুপ বেরিয়ে যাবে, আর পাশাপাশি যেহেতু এনওএইচ আছে সোডিয়াম লবণ হয়ে যাবে। পরে আমরা সেই একইভাবে অ্যাসিডিফাই করলে ডাইলিউট অ্যাসিড দিলে আমাদের ওইস হয়ে যাবে। তাহলে আমরা ফেনল প্রস্তুত যখন করলাম, আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের প্রথম টার্গেট থাকবে, যেহেতু বেঞ্জিন বারের প্রত্যেকটি কার্বনের চারটি অরবিটাল সম্পূর্ণ ভরাট আছে, তাহলে কোনো না কোনোভাবে অরবিটাল ফাঁকা করতে হবে, এবং অরবিটাল ফাঁকা হলে তবে কিন্তু আমাদের ওখানে ইলেকট্রন জোট দিয়ে ওইস এসে বা জলের অণু এসে যুক্ত হতে পারবে। তাহলে আমরা সেইটাকে কয়েকটা ক্ষেত্র উল্লেখ করে দেখালাম, এইবার ফেনলের ধর্ম সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তাহলে ফেনলের ধর্ম আলোচনা করার শুরুতেই যেটা আমরা বলবো সেটা হচ্ছে এই চ্যাপ্টারে তোমাদের ফেনলের অম্লধর্ম উপরে বেস করে এমসিকিউ আসে ব্যাপক, এবং জয়েন্টে আইআইটি সব এখান থেকে দেওয়ার চেষ্টা করে। তাহলে ফেনলের ধর্মের শুরুতেই আমরা যেটা বলবো, এখানে তোমরা দেখছো দুটি পার্ট আছে, একটা হচ্ছে নিউক্লিয়াস, তাহলে এই যে নিউক্লিয়াস আর এই যে পার্শ্ব শাখা হিসাবে আমার কার্যকরীমূলক আছে ওইস, তাহলে এই দুটো পার্টের বিক্রি আমরা আলাদা আলাদা করে দেখাবো। এখন শুরুতেই এই ওইসের আমরা বিক্রিয়াটা দেখাবো অম্লধর্ম দিয়ে। তাহলে অম্লধর্মের বিক্রিয়াতে আমি প্রথমে জলের অণু দিয়ে শুরু করি, তোমরা খেয়াল করো এই যে জলের অণু দেখছো দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে, এখানে পাশাপাশি আমি একটি অ্যালকোহল দেখাই, ইথানল C2H5, দুজনের নিঃসঙ্গ ইলেকট্রন আছে। এইবার এখানে ফেনলটা দেখাই, দেখো তোমাদের এই ফেনলে যে দুজনের নিঃসঙ্গ ইলেকট্রন আছে, এই দুজনের নিঃসঙ্গ ইলেকট্রনের মধ্যে স্যার তোমাদের শিখিয়েছেন রেজোন্যান্স, রেজোন্যান্সটা কাকে বলে আমরা যাব না, ওটা তোমরা জানো ধরে নেব, শুধু এইটুকু বলবো যখনই কেউ নিজের এক ইলেকট্রন দিয়ে অন্যের সঙ্গে বন্ধন তৈরি করে তখন নিজের একটি ইলেকট্রন ঘাটতে প্লাস হয়, তাহলে দাতার একটি ঘাটতে প্লাস হবে আর গ্রহীতার একটি বেশি হবে মাইনাস হবে, তাহলে এই ইলেকট্রন জোটটা যখন এখানে আসবে তখন এই ইলেকট্রন জোটটা এখানে আসবে, তাহলে স্বাভাবিক যেটা রেজোন্যান্সের রেজোনেটিং গঠনগুলো স্যার দেখিয়েছিলেন সেইটা পুনরাবৃত্তি ঘটবে অ্যারোমেটিকের ক্ষেত্রে যখনই যে স্যার পড়াবেন। তাহলে এই ইলেকট্রন জোট যখন এখানে যাবে, এই বন্ধন ইলেকট্রন জোটের মধ্যে এই কারণে একটা ছিল, এই কারণে একটা ছিল, তাহলে দুটো আসার অর্থ কিন্তু অন্যের একটা ইলেকট্রন বাড়তি পেলো, তাহলে একটা মাইনাস হবে, তাহলে এখানে একটা প্লাস হবে, তাহলে দেখো এখানে অলরেডি একটা মাইনাস হয়ে বসে আছে আসার জন্য, আর এখানে তো আসার জন্য প্লাস হলো, প্লাস মাইনাস এটা প্রশমিত হয়ে গেল, তাহলে আমাদের থাকলো এটা প্লাস এই। এইভাবে আমি যদি পরপর রেজোনেটিং গঠনগুলো দেখাই আমার সুবিধা হবে, তাহলে পরের ধাপে তোমার এটা এখানে আসবে, এটা এখানে যাবে, এটা আমি আর দেখাচ্ছি না বেশি, এই চলে এলো, এখানে মাইনাস হলো, ঠিক আছে,
এই হলো এবার এই ইলেকট্রন জোড় এখানে আসবে, এটা এখানে যাবে, তাহলে এই হলো আবার পরের ধাপে, এটা যখন এখানে যাবে এটা আগের জায়গায় ফিরে যাবে। তাহলে খেয়াল করো আমি তিনটে একসঙ্গে লিখেছি, তাহলে অম্লধর্ম নিয়ে আমরা আলোচনা করছি শুরুতেই ধর্মের মধ্যে, ভৌত ধর্মটা আপাতত আমি রাখলাম। অম্লধর্মটা দেখো, খেয়াল করো আমি এখানে জল নিয়েছি, এখানে ইথানল নিয়েছি, এখানে ফেনল, তাহলে অক্সিজেনের ইলেকট্রন নেগেটিভিটি আমরা জানি ওর একটা স্বাভাবিক নিয়মে আছে, ওই বন্ধ ইলেকট্রন যেগুলো টানে স্বাভাবিক নিয়মে একটা প্রোটন আবার এখান থেকে প্রোটন বেরিয়ে আসবে, জল তোমরা জানো মৃত তড়িৎ বিশ্লেষ্য, এখানে জল আয়নিত হয়ে ওইস মাইনাস এইচ প্লাস দেয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ফেনল ক্ষেত্রে দেখো, আর এদের ক্ষেত্রে লক্ষ্য করো, ফেনলের পাঁচটি রেজোনেন্টি গঠন আমি দেখিয়েছি, পাঁচটি রেজোনেন্টি গঠনের মধ্যে তিনটি ক্ষেত্রে দেখো অক্সিজেনের মাথায় প্লাস আছে, তাহলে অক্সিজেন এমনি নিজেই ইলেকট্রোনেগেটিভ, অর্থাৎ ও সবসময় ইলেকট্রন পরিবেষ্টিত হয়ে থাকতে চায় এবং বন্ধনের ইলেকট্রন জোন সে সবসময় নিজের দিকে টেনে নিতে চায়, তার উপরে তার ইলেকট্রন ঘাটতি সৃষ্টি করে আমরা প্লাস তৈরি করেছি, তার মানে ইলেকট্রন ঘাটতি হয়েছে, তাহলে একদিকে সে তীব্র ইলেকট্রোনেগেটিভ, অপর দিকে তার মাথায় প্লাস আধান সৃষ্টি হয়েছে, আরও ইলেকট্রন ঘাটতি সৃষ্টি করা হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে এরূপ অবস্থা সৃষ্টি হলে এই অক্সিজেন এই ওইস বন্ধন ইলেকট্রন জোন নিজে তীব্রভাবে নিজের দিকে টানবে, এর ফলে ওইস বন্ধন দুর্বল হয়ে ভেঙে এইচ প্লাস আয়ন দান করবে। তাহলে আমরা পাশাপাশি এই দুটোকে যদি দেখি, তাহলে দেখো এই জলের সঙ্গে জলের অণুতে অক্সিজেনের সঙ্গে যুক্ত দুটো হাইড্রোজেন, এই হাইড্রোজেন কিন্তু এই ফিনাইল গ্রুপের মধ্যে ইলেকট্রন আকর্ষক গ্রুপ নয়, ফলে ওর মাথায় কোনো প্লাস হয়নি। তাহলে স্বাভাবিক নিয়মেই ওই ফেনলের মতো কিন্তু কখনোই এ প্রোটন দিতে পারবে না, অর্থাৎ এর প্রোটন দানের ক্ষমতা ফেনল অপেক্ষা কম। পাশে এখানে দেখো ইথানল লিখেছি, এই একটা এইচকে সরিয়ে একটা সি টু এইচ ফাইভ গ্রুপ আমি প্রবেশ করিয়েছি, এখানে কিন্তু সি টু এইচ ফাইভের প্লাস আই প্রভাব আছে, অর্থাৎ এটা সিগমা বন্ধনের ইলেকট্রন জোটটা অক্সিজেন থেকে ঠেলে দেয়, তাহলে স্বাভাবিকভাবে অক্সিজেন ওর কাছ থেকে আরও কিছু ইলেকট্রন পেল, তাহলে ওইচ বন্ধন ইলেকট্রন জোট টানার প্রবণতা তার কমে গেল, তাহলে এর প্রোটন দানের ক্ষমতা আরও কমে গেল। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি ইথানল জল ফেনল এই তিনটির অম্লধর্মের তুলনা করলে কে বেশি অম্লধর্মী, অর্থাৎ কার প্রোটন দানের ক্ষমতা বেশি, উত্তর নিশ্চয়ই তোমরা দিতে পারবে, তবু আমি এমনভাবে লিখেছি যাতে আমার উত্তর দিতে অসুবিধা না হয়, আমি এখানে লেস দেন সাইন দিয়ে দিলাম, অর্থাৎ ইথানল অপেক্ষা জল বেশি আম্লিক হবে, জল অপেক্ষা ফেনল আরও বেশি আম্লিক হবে। তাহলে এইবার আমরা দেখাবো এই ফেনলের অম্লধর্মের উপর, ফেনলে যদি কোনো ফেনল বেঞ্জিন নিউক্লিয়াস যদি কোনো প্রতিস্থাপক থাকে তাহলে সেই প্রতিস্থাপক অম্লধর্মের কেমন প্রভাব ফেলে, পাঁচ মিনিট তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে, অম্লধর্মের উপর কীরূপ প্রভাব ফেলে সেইটা আমরা অতি সংক্ষেপে আলোচনা করে দিই। তাহলে দেখো এখানেও আমি একটা ছবি তোমাদের পর্যায়ক্রমে ওইভাবে দেখাবো, প্রথমে এই ফেনল আমি লিখছি, পাশে আমরা বেঞ্জিন বলয়ের ধরো অর্থপজিশন আমি দিলাম, অর্থপজিশন একটা নাইট্রোগ্রুপ দিলাম, আর এখানে তোমাদের ক্রেসল দেখালাম, অর্থ ক্রেসল, অর্থাৎ অর্থপজিশনে তোমরা পাশাপাশি অবস্থানকে অর্থ অবস্থান বলে তোমরা জানো। এই তাহলে এইবার দেখো প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের দুজনা করে নিঃসঙ্গ ইলেকট্রন আছে, আর তোমরা জানো নাইট্রোগ্রুপ একটি ইলেকট্রন আকর্ষক গ্রুপ, ও দুটো প্রভাব আছে, মাইনাস আর প্রভাব, রেজোনেন্স মাইনাস রেজোনেন্স প্রভাব এবং মাইনাস আই প্রভাব। এই রেজোনেন্স প্রভাবে কী হবে এই আমি আর আলাদা করে দেখাচ্ছি না, এই ইলেকট্রন জোট টেনে নিলে ও মাইনাস হবে, এন প্লাস হবে, তখন এই ইলেকট্রন জোট টেনে নিলে এ প্লাস প্রশমিত হবে, প্লাস হবে। আসলে এখানে আমি দেখাই তোমরা হাইপার কনজুকশন পড়েছিলে, সিগমা বন্ধনের কার্বোহাইড্রেট ইলেকট্রন জোট এ ছেড়ে দিয়ে পাশে এইচ প্লাস হিসেবে থাকবে, আর এখানে ইলেকট্রন জোট তৈরি হবে, এটা মাইনাস হবে, এইভাবে ইলেকট্রন ঠেলে দেবে, তাহলে এখানে বন্ড হবে, ইলেকট্রন জোড় এখানে উঠে যাবে, এটা মাইনাস হবে। তাহলে এইবার তাহলে যেটা দেখালাম খেয়াল করো এই তিনটের কম্পারেটিভ আলোচনা হচ্ছে অ্যাসিড ধর্ম নিয়ে। আমি প্রশ্ন করবার আগে যেটা শুরুতেই বলেছিলাম যে বেঞ্জিন বলয়ে যদি কোনো প্রতিস্থাপক থাকে ফেনলে তাহলে সেই প্রতিস্থাপকগুলো তার অম্লধর্মের উপর কীরূপ প্রভাব ফেলে, অর্থাৎ অম্লধর্ম ফেনলের অপেক্ষা বাড়িয়ে দেয় না ফেনল অপেক্ষা কমিয়ে দেয়। তাহলে শুরুতেই বলে রাখি যে এই যে অক্সিজেনের সঙ্গে ডাইরেক্ট যে বেঞ্জিনের কার্বন যুক্ত তার যত ইলেকট্রন ঘাটতে হবে তত সেই ইলেকট্রন জোড়ের দিকে টানতে থাকবে, ফলে অক্সিজেন ইলেকট্রন ঘাটতে হবে,
ফলে ওইজ বন্ধন ইলেকট্রন টানবে, ফলে বন্ধন দুর্বল হবে, ফলে হাইড্রোজেন এইচ প্লাস যে বেরিয়ে অর্থাৎ প্রোটন দান করবে। আর যদি ঠিক উল্টো ছবি হয়, যদি এই ওইস ওইসের অক্সিজেন সরাসরি বেঞ্জিন বলে যে কারণের সঙ্গে যুক্ত, সেই কারণে যদি ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, তাহলে কী করবে, ওই ইলেকট্রন অক্সিজেন থেকে ঠেলে দেবে। তাহলে ঠেলে দেওয়ার অর্থ কি, অক্সিজেন ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল, তাহলে এই ওইস বন্ধনের ইলেকট্রন জোড় ও আর টানতে চাইবে না, তাহলে বন্ধন শক্তিশালী হলো অর্থাৎ প্রোটন কম দান করলো। তাহলে আমরা ফেনলের সাপেক্ষে যদি এই দুটো আলোচনা করি পাশাপাশি, তাহলে এইটাকে আমরা বলি, তাহলে আমরা এই গ্রুপটাকে দুটো ভাগে এখানে ভাগ করে দিই। একটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অর্থাৎ বেঞ্জিন বলে যা আছে সে যদি ইলেকট্রন ডোনেট করে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়। আর একটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অর্থাৎ বেঞ্জিন বলে যুক্ত, যেমন আমি প্রথমে একটি নাইট্রো গ্রুপ দেখিয়েছি, এরকম গ্রুপ অনেক আছে, সায়ানাইড গ্রুপটা আমি হ্যালোজেনট্রন দিয়ে দেখালাম, ঠিক আছে, আর দিচ্ছি না, অনেক আছে। এখানে আমি মিথাইল দিয়ে দেখাই, এনএইচ টু দিয়ে দেখাই, আদার্স আমাদের অনেক আছে, এখানে দেখাচ্ছি না, এরকম থাকবে। একটা ওসে স্ত্রী গ্রুপ দিয়ে দেখাই, তাহলে এরা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অর্থাৎ বেঞ্জিন ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেবে। তাহলে এই অর্থ এবং প্যারা অবস্থানে এই ইলেকট্রন ডোনার যদি থাকে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলেই কিন্তু অক্সিজেন যে কারণের সঙ্গে যুক্ত সেই কারণে ইলেকট্রন ঘনত্ব বাড়ায়। আর অর্থ এবং প্যারাতে যদি ইলেকট্রন আকর্ষী গ্রুপ থাকে, তাহলে কিন্তু এই অক্সিজেন যে কারণে যুক্ত আছে, অর্থাৎ এই নাইট্রো গ্রুপের সাপেক্ষে অর্থ পজিশন, পাশের অবস্থান, ইলেকট্রন ঘাটতি হবে। প্যারাতেও যদি রাখতাম তাহলেও একইভাবে ঘাটতি হতো রেজোনান্সের কারণে। তাহলে এখানে আমার দুটো প্রভাব, মাইনাস আর প্রভাব এবং মাইনাস আই প্রভাব, এই দুটো প্রভাবে এই কার্বন ইলেকট্রন ঘনত্ব ভীষণভাবে কমাচ্ছে। মাইনাস আই প্রভাব মানে তোমরা জানবে সিগমা বন্ধন ইলেকট্রন জোর ওর দিকে টানবে নাইট্রো গ্রুপ। তাহলে এই দুটো প্রভাবে এখানে ইলেকট্রন ঘনত্বটা ভীষণভাবে কমে গেছে, তাই প্লাস দেখিয়েছি। তাহলে স্বাভাবিকভাবে ইলেকট্রন জোর টানলে এই বন্ধন দুর্বল হবে, প্রোটন দান করবে। আর এইটা ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিয়েছে, ইলেকট্রন ঠেলে দেবে অক্সিজেনের দিকে, তাহলে এই ইলেকট্রন জোর টানবে না, তাহলে এই বন্ধন শক্তিশালী হবে, প্রোটন দানের ক্ষমতা কমে গেল। তাহলে এই তিনটে যদি আমি বলি, তাহলে এই তিনটের সাপেক্ষে আমরা বলতে পারি, তাহলে নিশ্চয়ই এর অম্লধর্ম অর্থাৎ প্রোটন দানের ক্ষমতা বেশি, আর এর সবচেয়ে কম এই তিনজনের মধ্যে। তাহলে আমরা এই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এবং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এটা একটা জেনারেল আলোচনা করে দিলাম। এর পরবর্তীতে তোমরা আরও এর উপরে তোমাদের বেশ কিছু প্রশ্ন পাবে, যেগুলো এখান থেকে আইআইটি জয়েন্ট এন্ট্রান্স ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে দিয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত রাখছি, শেষ করলাম দ্বাদশ শ্রেণীর রসায়ন ক্লাস। আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন শিক্ষক শ্রী দেবরাজ সরকার এবং শিক্ষক শ্রী সতীশ চন্দ্র মণ্ডল। আমরা আরও একবার স্যারদের ধন্যবাদ জানাবো, সেই সাথে সাথে পর্দার ওপারে যে ছাত্রছাত্রীরা আছো তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যদি কোনোভাবে আমাদের কোনো ক্লাস মিস করে যাও, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি ক্লাসের আপডেট নিউজ নোম্যান্সল্যান্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে দিই। তোমরা নিউজ নোম্যান্সল্যান্ডের ফেসবুক পেজ লাইক করে এবং ইউটিউব চ্যানেল ফলো করে প্রত্যেকটি ক্লাসের আপডেট প্রতিনিয়ত পেয়ে যেতে পারো। ফিরে আসছি দ্বাদশ শ্রেণীর সংস্কৃত ক্লাস নিয়ে, সঙ্গে থাকবেন শিক্ষক শ্রী অনিন্দ রায় এবং শিক্ষক শ্রী প্রেমজিৎ বসু। ততক্ষণ কেউ কোথাও যেও না, চোখ রাখো নিউজ নোম্যান্সল্যান্ডের পর্দায়। ফিরে আসছি এক্ষুনি পাঠশালা নিয়ে।